ফের গেরুয়া শিবিরের পালে টলিউডের হাওয়া। দিন কয়েক আগেই টলিউডের 12 জন অভিনেতা অভিনেত্রী দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার নরেন্দ্র মোদীর দলে নাম লেখালেন টলি অভিনেত্রী রিমঝিম মিত্র, গেলেন সুরজিৎ চৌধুরীও। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন 12 জন টলি তারকা। ছিলেন পর্ণ মিত্র, অঞ্জনা বসু, ঋষি কৌশিক, রূপাঞ্জনা, মৌমিতা গুপ্ত, অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়, অরিন্দম হালদার, রূপা ভট্টাচার্য, সৌরভ চক্রবর্তী, বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কৌশিক প্রমুখ। এবার 21 জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের দিনেই ফের এক ঝাঁক টলি তারকা বিজেপিতে যোগ দিলেন। এছাড়াও বিজেপিতে যোগদান তৃণমূল মহিলা কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, আগে টলিউডে ভয় দেখানোর রাজনীতি চলেছে, এখন মানুষ সাহস পেয়েছেন, তাই বহু তারকা বিজেপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও তারকারা বিজেপিতে যোগ দিতে চলেছেন। 21 জুলাইয়ের সভায় লোক হয়নি বলে দাবি করলেন দিলীপ ঘোষ। তার কটাক্ষ, আজকের মেগা ফ্লপ শো, হতাশভাবে শেষ হলো সার্কাস, বহু তৃণমূল নেতাকর্মী হতাশ হয়েছেন, মুখ্যমন্ত্রীর ভাষণ হতাশায় ভরা। 21 জুলাইয়ের সভায় চলতি বছর সবচেয়ে কম লোক সংখ্যা হয়েছে বলে দাবি করলেন দিলীপ ঘোষ। সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, হতাশা ঢাকতে সমস্ত দোষ বিজেপি ও দিলীপ ঘোষের উপরে চাপাচ্ছেন, ওনার পার্টি ভেঙে যাচ্ছে, রেকর্ড কম ভিড় হয়েছে 21 জুলাইয়ের সভায়, কষ্ট করে বছরে একটা প্রোগ্রাম করেন, এক একজনকে চারটি করে ডিম দেওয়ার পরও নষ্ট হয়েছে, বলতে পারতেন লোক পাঠাতাম। দিলীপের কথায় একটা সময়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওদের সভায় লোক না হলে কি আমি দেব, বাড়িতে গিয়ে রান্না করে আসব। আজ আমি বলছি, উনি চাইলে আমরা সহযোগিতা করব, তৃণমূলের সভায় লোক আসছে না, আমাদের বললে লোক দিতাম, বিজেপি সভা ভরিয়ে দিত, সিপিএম কংগ্রেসের এখন সেই দম নেই। ব্রিগেডে তো তৃণমূল সিপিএম পরস্পরের সভায় লোক ভরিয়েছিল। তিনি আরও বলেন, এক মাস ধরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে, পুলিশও নেমে গিয়েছে রাস্তায়, মনে হচ্ছে যুদ্ধ লেগে গিয়েছে। আপনারাও দেখেছেন, আমাদের সভায় ডিম ভাত খাওয়াতে হয়নি, জলের প্যাকেটটাও দিতে পারিনি, তাও লোক এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে।